রাধে রাধে বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাস পূর্ণিমা পূজা বিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নিচ্ছি। পুরো ঠাকুরঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেব। পুজোয় বসে এরপর সবার প্রথম আচমন করে নেব হাতে গঙ্গা জল নিয়ে। সবার প্রথম মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়ে এরপর মুখে তিনবার গঙ্গা জল ছিটিয়ে নেব। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সহবাজ্য অভ্যন্তর শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। চন্দন বেটে নেব। সবার প্রথম সাদা চন্দন বেটে নেব, একটি পাত্রে তুলে নেব। এরপর লাল চন্দনও বেটে একটি পাত্রে তুলে নেব। সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়ে এরপর পুজোর সমস্ত ফুল, ফুলের মালা, তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নিচ্ছি। পুজোয় বসেই তেলে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নিচ্ছি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2023 সালে রাস পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 26 নভেম্বর, বাংলার 9 অগ্রহায়ণ রবিবার দিবা 3:15 থেকে, এবং এই তিথি থাকবে ইংরাজির 27 নভেম্বর, বাংলার 10 অগ্রহায়ণ সোমবার দিবা 2:17 পর্যন্ত। স্মার্তমতে ইংরাজির 26 নভেম্বর অর্থাৎ রবিবার রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের রাজযাত্রা পালিত হবে, এবং গোস্বামী মতে ইংরাজির 27 নভেম্বর অর্থাৎ সোমবার ভগবান শ্রীকৃষ্ণের রাজযাত্রা পালিত হবে। সবার প্রথম আমি আমার রাধা মাধব ও গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব। তাই স্নানপাত্র তৈরি করে নিচ্ছি। পিতলের একটি পাত্রে কেশর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে আমার রাধা মাধব, গোপাল সোনা ও গোমাতাকে নিয়ে এসেছি। এবার আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। কাঁচা দুধ, তাতে দিয়ে দিলাম টক দই। এরপর দিয়ে দেবো ঘি, মধু ও শর্করা, শর্করা অর্থাৎ চিনি অথবা মিশ্রি। এই সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলসংক্ষতে নিয়ে এরপর আমি আমার রাধা মাধব ও গোপাল সোনা ও গোমাতাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রাস পূর্ণিমা পট পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা বা রাজযাত্রা নামেও পরিচিত। এই রাস পূর্ণিমার দিনই চাতুর্মাস্য ব্রতের বা নিয়ম সেবা মাসের সমাপন হয়। ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ লীলা হল এই রাসলীলা। এই রাজযাত্রার দিনই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ 16,108 গোপিনীকে নিয়ে বৃন্দাবনের নিধিবনের বংশীবটে যমুনা তীরে রাসলীলা করেছিলেন, অর্থাৎ নৃত্য করেছিলেন। রাসলীলা মাধুর্য রসের সর্বোত্তম, অর্থাৎ এই রাসলীলায় প্রত্যেক 2 করে গোপিনী এবং তাদের সাথে 1 ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে রাসলীলা করেছিলেন। বৃন্দাবন সহ মথুরা, নবদ্বীপ, মায়াপুরেও এই রাসযাত্রা মহাসমারোহের সাথে পালন করা হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেব এসেছিলেন এই রাসলীলা দর্শন করতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে বলেছিলেন, আপনি গোপিনী হয়ে আসুন, এরপর রাসযাত্রায় অংশগ্রহণ করুন। তাই বন্ধুরা, তোমরা বৃন্দাবনে গেলে এখনও গোপীশ্বর মহাদেব দেখতে পাবে, কারণ মহাদেব এসেছিলেন গোপিনী হয়ে এই রাসযাত্রার দিন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন, তুলসী পাতা দিয়ে খুব ভালো করে অভিষেক করানোর পরে এরপর ফুল দিয়ে অভিষেক করিয়ে এখন আমি আমার রাধা মাধব ও গোপাল সোনাকে আলতো হাতে খুব ভালো করে মুছে নিয়েছি। আর এরপর আমি আমার রাধা মাধব ও গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এই দিন মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে দূরীভূত থাকতে হবে এবং এই রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান দান ধ্যানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। দেখো বন্ধুরা, গোপালসোনাকে সুন্দর করে সাজিয়ে এখন আতর লাগিয়ে দেব, এরপর আয়না দর্শন করিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপালসোনার আর আমার রাধা মাধবের সিঙ্গার কেমন হয়েছে। বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণ, নাড়ুগোপাল বা লক্ষ্মীনারায়ণ বা ভগবান সত্যনারায়ণ বা মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এরপর আমি আমার গোপালসোনাকে এখন সিংহাসনে নিয়ে আসবো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাস পূর্ণিমার পূজাবিধি শেয়ার করছি। সিংহাসনে পরিষ্কার নতুন একটি আসন পেতে নিয়েছি। আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে কিছু গোটা আতপ চাল ও ফুল দিয়ে আমার রাধা মাধব ও গোপালসোনাকে আসনে নিয়ে এসেছি। গোপালসোনার প্রিয় বাসি গোপালসোনার হাতে দিয়ে দিলাম, আর গোপালসোনার প্রিয় ময়ূর আর প্রিয় কিছু খেলনা গোপালসোনার কাছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন তোমরা অবশ্যই বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসার চেষ্টা করবে, এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক দেখো আমি সিংহাসনে সাজিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এটা নতুন মাটির একটি প্রদীপ, আমি ঘি দিয়ে পূর্ণ করে প্রজ্বলন করে ভগবানকে এই রাস পূর্ণিমার দিন ঘি প্রদীপ নিবেদন করলাম। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই রাস পূর্ণিমার দিন ভগবানকে মাটির নতুন ঘি প্রদীপ নিবেদন করার। ঘি প্রদীপের জন্য আমি গোটা কিছু আতপ চাল ও ফুল দিয়ে আসন তৈরি করে নিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ ও নাড়ুগোপালকে কেশর চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই কেশর চন্দন তোমরা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরকেও কেশর চন্দনে তিলক পরিয়ে দিলাম, রাধারানীকে লাল চন্দনে তিলক পরিয়ে দিলাম, গোমাতাকেও লাল চন্দনে তিলক পরিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলে, এরপর চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল, ফুল নাড়ুগোপালের চরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবানের শ্রীচরণে তুলসী পাতা, তুলসী দল, ফুল নিবেদন করার পরে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাসেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়। এরপর চন্দন সহযোগে ফুল রাধারানী শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণম আমি হরি প্রিয়ে। জয় রাসেশ্বরী রায় বিনোদিনী রাধারানীর জয়। চন্দন সহযোগে পদ্ম ফুল রাধা মাধব ও নাড়ুগোপালের চরণে নিবেদন করছি। বন্ধুরা, তোমরা অবশ্যই রাস পূর্ণিমার দিন ভগবানকে একটি পদ্মফুল নিবেদন করার চেষ্টা করবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে আমি আমার রাধা মাধব ও নাড়ুগোপালকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়, জয় রাধারানীর জয়। বন্ধুরা, এই রাজযাত্রার দিন তোমরা ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পুজো করে যত বেশি সম্ভব হরিনাম সংকীর্তন হরিনাম জপ করার চেষ্টা করবে। এর ফলে আমাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা সর্বদা বজায় থাকবে এবং জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। চন্দন সহযোগে ফুল গোমাতার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর এখন ভগবানকে ভোগ নিবেদন করছি, নানা রকম ফল ও মিষ্টি দিয়ে। ভগবানের ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিতে হবে, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। বন্ধুরা, তোমরা রাস পূর্ণিমার দিন অবশ্যই নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগও ভগবানকে নিবেদন করতে পারো। এরপর গোমাতাকেও ভোগ নিবেদন করলাম, গোমাতার প্রিয় দুর্বা ঘাস কিছু ফল ও মিষ্টি দিয়ে।
ভগবানকে ভোগ নিবেদন করে এরপর আরতি করে নিচ্ছি। বন্ধুরা তোমরাও আরতি দর্শন করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আরতির পর সকলের মঙ্গল কামনা করে, সংসারের মঙ্গল কামনা করে, আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভগবানকে প্রণাম করে এরপর হাতে ফুল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে আমার পুজো সম্পন্ন করে নেব। বন্ধুরা তোমরা রাজযাত্রার দিন গীতা পাঠও করতে পারো। শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাচা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। এইভাবে ভগবানের অষ্টতর শতনাম পড়ে এখন গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দেব। এরপর গোপালিসোনার হাতির বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপালিসোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেবো। বন্ধুরা তোমরা এই রাস পূর্ণিমার দিন অবশ্যই তুলসী মাতার সেবা বা তুলসী পরিক্রমা করবে। তো বন্ধুরা কেমন লাগলো আজ রাস পূর্ণিমার খুব সহজ সরল ঘরোয়া পূজা বিধির এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমাদের সকলকে আসন্ন রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার চলে আসব অন্য নতুন কোনো পূজাবিধির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।